প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বানায় রাখছে। তাহলে চিরস্থায়ী জান্নাত দিবে এটা আল্লাহর ওয়াদা, কিন্তু চিরস্থায়ী জান্নাত পাওয়ার আগে এত বিশাল রাজত্ব পাব এমনি ভাই লইব? এই জন্য আল্লাহ আমি জান্নাত সবাইরই দিব, কিন্তু জান্নাত পাওয়ার জন্য জানমাল কুরবানি দিতে হবে। তোমার জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার জানমাল আমাকে দিয়ে দাও। এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া নামক স্থানে পাঠাইছে। এটা মৌলিক গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল, এই হলের ভিতরে পাঠাইছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা চলবে দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে। বলুন পরীক্ষা কোথায়, রেজাল্ট কোথায়? পরকালে। পরীক্ষা দুনিয়ায়, পরকালে রেজাল্ট। এখন এই পরীক্ষা কি লিখছিলা, রেজাল্ট বাহির হওয়ার পরে বুঝবা তুমি কি আকামরা করছিলা। এই জন্য আল্লাহ দুনিয়াতে কাউকে বাধা দেন, স্বাধীনতা দিয়া দিছে। আর আমরা মনে করি যে আমরা তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে হেরা তো কোনো সমস্যা নাই, আমি আহাম কোয়াম করি আমার তো সমস্যা নাই, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছি, হেও আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছে, সেও মিষ্টি পানি খাইতেছে, আমিও মিষ্টি পানি খাইতেছি, সে যেভাবে নিয়ামত পাইতেছে আমিও সেইভাবে নিয়ামত পাইতেছি, অসুবিধা করি। কিন্তু এটা বুঝতেছি না যেটা আমরা তো পরীক্ষার হলে আছি, সবাইরই সুযোগ সুবিধা এক সমান। গান লেখার পরও যদি কাগজ কেউ ফিল আপ করে তারে কাগজ চাওয়া মাত্র আরেকবার দেয়, সঠিক উত্তর লেখার পরে কাগজ ফিল আপ করলে তারও আবার কাগজ দেয়, সমান অলের ভিতরে। কিন্তু রেজাল্টের সময় বোঝা যাবে কে কতটুক করছে। আল্লাহ কয় আমি রেজাল্ট নিব পরকালে, পরীক্ষা নিব দুনিয়ায়, এই জন্য দুনিয়াত পাঠাইছে। সম্মানিত সুধি, এই পৃথিবী চিরস্থায়ী? বলুন চিরস্থায়ী না, সবে মাত্র একটা পরীক্ষার হল। পরীক্ষা দিতে যতটুক সময় লাগে ঠিক অতটুক সময় নয়েজ দেয় কেড়ে, নয়েজ দেয় কেড়ে, শীষ দেয় কেড়ে, শীষ যাতে না দেয়। তাহলে এখানে প্রশ্ন হলো রব্বে করিম সময় দিয়া পাঠাইছে, সময়ের ভিতরে যা মনে চায় তা করো কোনো অসুবিধা নাই, কিন্তু এটি চিরস্থায়ী না, হলের ভিতরে সবসময় থাকতে পারে? আমরা যে চিরস্থায়ী না সেটা আমরা বুঝো বুঝি না। বলুন তো আমাদের চলা ফেরা উঠা বসা দেখা বোঝা যায় আমরা যাবো কোনো দিন? আমরা ওই পৃথিবীতে যাইতে রাজি না, কেউ যেতে রাজি না, এবং আমরা কেউ যাইতে রাজিও না, কিন্তু আমরা যাইতেছি। বলুন আমরা যাইতেছি কিভাবে যাইতেছি? আমি আপনাদের এই গ্রামের একজন আমার গাড়ির মধ্যে মনে করেন ঠাইন্যা জোর কইরা তুলছি, তোলার পরে ড্রাইভার রে কইলাম হেরে লইয়া আমার গাড়ির ফার্সল, গাড়ির ড্রাইভারও সাইরা দিছে। মানে আপনারা এলাকার লোক গাড়ির গ্লাস খুললে চিল্লাইতে যে আমি যাবো না যাবো না যাবো না। বলুন তো দেখি হে কি কয়, যাবো না, যাইতে জেনি হে যায় না গাড়ি যায়, গাড়ি যায় কিন্তু হে কি কয়, যাবো না কিন্তু গাড়ি যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়া তাইসা বলি যাবো না যাবো না যাবো না, কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। এখানে যে বৈশা রয়েছেন হায়াতের গাড়ি চলতেছে প্রতি সেকেন্ডে চলতেছে, শাস্তলে বসে রয়েছেন গাড়ি চলতেছে, সিনেমা হলে বসে রয়েছেন গাড়ি চলতেছে, কাবার সামনে বসে রয়েছেন গাড়ি চলতেছে, যেখানেই যান জেনার মধ্যে থাকেন গাড়ি চলতেছে, তাহাজ্জুদে থাকেন গাড়ি চলতেছে, সব জায়গায় আপনার হায়াতের গাড়ি চলতেছে। না আপনি বলেন যাবেন না, আপনি যাবেন না মুখ দিয়ে বলেন, কিন্তু আপনার গাড়ি তো চলতেছে। বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। এই দুনিয়াত কেউ চিরস্থায়ী নয়, আমার আগে কেউ থাকতে পারছে? এই জন্য কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না রে বেশিক্ষণ, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না। আর আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি মনে করো আমি অনর্থক বানাইছি? সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখো না সব বানাইছি, হুকুম দিয়া হুকুম দিয়া বলছি হ হয়ে গেছে। আর তোরে বান্দা আমি হুকুম দিয়া বানাইছি না, আমি সময় লাগায় বানাইছি, তুই কি মনে করছিস অনর্থক বানাইছি?
আল্লাহ কোরআনে বলেন, রব্বে করিম বলেন, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে, অনর্থ বানাইছেন। এরপর আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ জবাব দিতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছি। প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নাই, আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না, ভাইব না তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। প্রশ্ন যদি করেন ইবাদত না করলে আপনি কি করবেন? আল্লাহ হয়তো কি করুম শুন, وَلَقَدْ زَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতির আমি বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। বলুন ছাইরা দিব না জ্বালাইব আর পোড়াইব? কথা বুঝতেছেননি? প্রথম কি বলছে, অনর্থক বানাইছি না, পরে কি কয়, এবাদতের জন্য বানাইছি। এবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে আল্লাহ আমরা ছাইরা দিত না, ছাইরা দিব? আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি, তোর মহব্বত বেশি করছি, নিয়ামত তোরে বেশি দিছি। এরপরও যদি নাফরমানি করস পরিণাম ভালো হবে? أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। رب كريم বলেন, অনর্থক অকারণে আমি আল্লাহ তোরে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বান্দারে আমি কেন বানাইলাম শুন। মানব দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি, আমি আল্লাহ গোলামি করবি, আমি আল্লাহ কুল কায়নাতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মিস্ত্রি লাগাই নাই, জমিন বানাইতে মেস্তুরি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মেস্তুরি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বি কারীম বলেন, শুধু বলেছি কুন হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। তাহলে কত মহব্বত গিয়া বানাইছে। এরপরে রব্বি কারীম বলেন, কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো। আল্লাহ বলেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকা সুবহানাল্লাহ, তা আপনারা কোন সময় সুবহানাল্লাহটা কন? আমার কবির নেই, আপনারা এলাকার ঠাডা বললে সুবহানাল্লাহ কন? তো কোন সময় কন আমার কইয়েন? আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর, মানুষ দেখলে লোকটা ফেরেস্তার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেস্তা সুন্দর আমি কোরআনের কোথাও বলি নাই, কই না? আমরা ফরির মতো সুন্দর, কই নি? মাইয়া যদি সুন্দর কইটা ফরির মতো, হ্যাঁ ফরিদের সুন্দর কোরআনে কইছি নি, তুই কেরে কস? কয় ফেরেস্তার মতো সুন্দর, ফেরেস্তা সুন্দর আল্লাহ কোরআনে কইছি নি,
আমরা ফাঁকি দেখলে কই, ময়না ফাঁকি কত সুন্দর, টিয়া ফাঁকি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা যে সুন্দর কোরআনে আছে। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই, আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে এই কথাটা বলতে গিয়ে আমি চার চারটা কসম করছি। কয়টা কসম? রব্বি করিম বলেন চার চারটা কসম করছি আমি আল্লাহ, মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো চার চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম, ওয়াজাইতুন আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম করলাম, ওয়াহাজাল বালাদিল আমিন আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম এলো কয়টা? কসম আমি আল্লাহ করছি, বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয় চার চারটা কসম কাটছি, তরে সুন্দর করে বানাইছি, তরে সুন্দর করে বানাইছি, তরে সুন্দর করে বানাইছি, তরে সুন্দর করে বানাইছি, চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি করিম বলেন এই বল্লাহ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ, আমরা তো ঘুমায়া থাকি দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না, মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। বান্দা তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোরে সম্মান আর মর্যাদা কত দিছি, বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারো না, আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই, ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, মানুষ তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, তোরে সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই, এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, দুইটা চক্ষু দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ, জানি এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জানি সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি, বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চোখ এর থেকে 1,000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 ,
মূল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে, এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তান রে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপটা বুঝে, খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নেয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো, বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে, তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই,
মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত অকৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুর তারে দুই দিন খাবার দেন, আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না। এক মাস পরও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারে খাওয়াইছেন। কিন্তু মানুষে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরায়া দেয়। মানুষে এত কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন, বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায় আর যেইভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোরে নিয়ামত দিয়েইভাবে ডুবায় রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? ক পারবে আল্লাহ বলেন, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পর বদনা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম, এরপর চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না। যুবক ভাই, কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে, কত ঘন্টা? রাইতে দিনে চব্বিশ ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা। যুবক, নিজেরে নিজে প্রশ্ন করো, চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, এক ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয়, তুই ভাবছ আমি তোরে সাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি, আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ইওয়াজ শুনছি, আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ইওয়াজটা শুনছি, কিন্তু এরপরের ওয়াজ শুনছেন? আল্লাহ বলেন, আমি যত বড় আমার আজাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে সার দেই কিন্তু সাইরা দেই না। ফেরাউনে আমি সার দিছি, ফেরাউইনারে আমি ক্ষমতা দিছি, ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপরে সার দিছে, কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয়, আর তোরে সার দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনারে মারছে, সাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ সার দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কক্কেরে মারছে, কাল্লা মাইরালাম। আল্লাহ কয়, ফেরেশতা রে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে, রক্ত যখন তীর যখন ফিরে আসছে তীরের মধ্যে, ছায়া কয়, আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ, এর সাথী সঙ্গীরা রেকর্ড ডিজে গানের আয়োজন কর, কে রে নাচু, কে রে আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ, আল্লাহ এর পরে সার দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয়, এখন ধরা দরকার, হে আমার লগে যুদ্ধ করব তীর মারে। আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে, মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নি? কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয়, কইরে আসত নি, খাওয়াছি, তোর ভাও আসেনি, খাওয়াল আমার ভাও নাই। তো যা, নমরিদের না খাতে গিয়া ঢুক, ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে, ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজ চলে গেছে, মগজ মগজ বইয়া, এরপরে ইনসুলিন দেয়, শুই ঢুকায় আর শুই বাইর করে।
যে সুই ডুকাইছে মগজ, একটা লাফে তিনা তুলছে নমরুজ্জা। পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশাই যখন খামড় দিয়েছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে। সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে, আয়াজন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে কি পাগল নেই, ও পাগল তো আসেন না, হঠাৎ করে ও নাচে কা, ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেদিন না থাকে এরা মারাত্মক খারাপ থাকে। এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদের সুই ডুগা যে বাইর করে না। আর এই দিকে নমরুজ্জা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই বেতা কমে না, নাচে মানে ঘটনা কি যা পায় তা দিয়ে মাথার তা পায়, কোনোভাবেই বেতা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি, সেই জুতাটা বাতাত বাড়ি মারছে, জিব্রাইলে আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে, মশারে ফোন দিয়ে কইছে তাড়াতাড়ি সাইরা দে ইনসুলিন টাইনা তুল, যখন হে সুই টান্দা তুলছে বেতা সারছে। এখন নমরুদে জুতার পাইছে একে সব বনাজ কি একটা জিনিস, বারে দিলাম মাথার বেতা দিল সাইরা, জুতার মধ্যে কোনো ওষুধ আছে না, আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বিজ্জতি করার একটা সিস্টেম, জুতা দাবার এসে বেতা কমে গেছে, তার মানে জুতা দাল্লা বেতা কমাইতেছে। এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে করেছে, দেখি কি বেতা উঠলো, জুতা দাবারে দিলে সেটা দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, টাস করে জুতা দাবারি মারছে সেরে দিছে। আল্লাহ হয় মশারে খুলে করে এটা তোর ডিউটি, কাজ চালায়া যা, হতেন পরে পরে ঢুকাইবি জুতা দাবারি দিলে সেরে দিবি। মশায় হতেন পরে ঢুকা জুতা দাবারি দেবার পাই গেলা, আমার ঢুকায় জুতা দাবারি দেবাই করে, এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ্দা একা একা জুতা দা কত বাইরিত, হাতে বেতা ধরে লায়, তাই একজন লোক রাখছে, ধরে মাসে এত টাকা বেতন দিমু, হেজিকে চাকরি কি দেখো জুতা দা হলে ভিডানি, তাও খারে দেশের বাদশারে। তো এইরকম যদি আমার নিত, আমি তো বললাম টেকা টোকা লাগতো না, আমি খালি জুতা দা ভিডামো আপনি, আমার টেকা দেওয়া লাগতো না, বাস্তব নেই। দেশের একজন বাদশা যদি হয় আমার জুতা দা ফিডাইবা, আমার কি বেতন লাগবো নিয়া, আমার জন মনের ভিতরে যত জিদ আসিন সব মিনামো এক একটা বাড়ির সাথে, ঠিক নেই, জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় আনে, এটা অত সালের একটা জুতার বাড়ি, দ্বিতীয় বাড়ি দেখো এটা অত সালের একটা বাড়ি, এক সালে এক যন্ত্রণা বুক করছে আর তোর জুতা দা বাইরিতাছি, তেহারাম নেই। এই লোক হয় যে আমি বাসার জুতা দা বাইরামো, আমার টাকার দরকার নাই, আপনি আমার চাকরিটা দেন, চাকরি দিছে, এখন পার্লামেন্টে বেশা বৈশাখ কথাবার্তা বলতেছে, যখন মশা খামড় খালি ইশারা দেয় তাড়াতাড়ি দেয় পাশে জুতা তো ঠাস করে পিছন দিয়ে বাড়ি মারে। দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতা দা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক, হঠাৎ আনতে গা এটা ভাগল, এখান থেকে এক বেজ্জতি। তো জুতা দা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতা দা বাইরিয়েছিল, ঠিক না, জুতা দা যে বাইরিয়েছে প্রথম তো শখেই বাইরিয়েছে, আনন্দে বাইরিয়েছে, কিন্তু বাইরিতে বাইরিতে তখন তো বেচার আর বিরক্ত হয়ে পড়ছে, কত বাইরিত খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি খাইরা এই বেচার হয়েছে বিরক্ত, এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরানি লাগে হতেন পরে পরে, বাথরুমও গেছে একটা বাথরুম করতে গেছে টাইম নাই না, জুতা দা বাড়ি দেয় বিপদ পড়ছে না, খানা খাইতে পারে না, এই বেচারা কয় এরে যদি আমি বউ জুতা দা বাইরিতে থাকি তা আমি এমনি মরে যাবো না, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হয়, তে একবার এরে মাইরি মরে যাই গা। এখন হে কইলো সিদ্ধান্ত নিছে না, এমন মরম এমন মরম, চাকরি না করলে আমার বরদান যাইব, আর আমি যদি চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো গা, তে এক বালা হেরে মাইরা মরে যাই গা। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কিতা কই মুগুর কইনি, মুগুর লইছে একটা লইয়া পিছে বইয়া রয়েছে, তখন হচ্ছে জুতা দা বাড়ি দে, তখন মুগুর লইয়া যৎকান শরীর শক্তি আসিন একটা বাড়ি দিছে, মাথা দুই ভাগ হয়ে যা ল্যাংরা মশা যে মাথা ধরেছিল, ছায়া দেয় সাদ নাই, সাদ নাই মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায় মশা গেছে না, নমরুদ্দা শেষ নি, কার সাথে পাল্লা লইছিল, আল্লাহ মারছে কেমনে, জুতা দা ফিডায়া মারছে। এই জন্য আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না, বুঝছারে চিনেন না আপনারা, এখানে যারা বয়স 30 আছে এরা বুঝছারে চিনবো, ডব্লিউ বুশ হে কিন্তু কম করছে না, এটা আমরা দেখছি, হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই, শেষে আল্লাহ হেরও কিন্তু সাংবাদিকের জুতা দা ফিটাইছে,
এক সাংবাদিকের জুতা দাবি মারছে, আর এই জুতার দাম অনেক হয়ে গেছে, ইডিয়ন জাদুঘর আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয় ছেড়ে, যারা জুলুম করতেছেন, যারা জুলুমের মধ্যে আছেন, জাইনা রাখেন জুলুমের শেষ আছে। যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি, একটা দুনিয়ায় একটা পরকালে। দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ। এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো, ইচ্ছা মতো কুবাইব, বাস্তব না বাস্তব? সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করবো। এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে, এরপরে মৃত্যু দিবে। আর পরকালে তো আছে ওয়াং সাং সুচিকিতে ইজ্জতে আসেনি, তাই রে জনমের দেওয়া দিতেছে, এখন বন্দি করে রাখছে। পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে। আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন, বাকিটা দেখার বয়স আপনারও রয়েছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন সার দেই কিন্তু ছেড়ে দেই না, আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি, ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি কর ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। এ যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই। বেচারা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন করো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায় দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়া সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনার কিতা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া, হিসাব নিব? আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে, এমনে ছেড়ে দিত না, হিসাব না নিয়া কথা কয় না। একটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবেন। আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, দুইটা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার হইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে? তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই পঞ্চাশটা নাম কইব, গুড়া মাছ আছে, বড় মাছ আছে, উইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, লিসা ইতাই একটা না হয়, তাই ভাই হাফিজি বড় লাগতো না, তুই আস্তে আস্তে একটা একটা করে ওদিকে আমি খাইতাম, আমি যাই গিয়া এত নাম কয় একটাও এত হয় না, লাস্টালে গুরুর ইয়াদ আছে। তো এই লোকজন এতগুলা নাম কইছে, চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম কয়, আচ্ছা সব লইয়া যা, মেসিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতাছে, খানা দেখকে মেসিয়ারে দে লক্ষণ বালা না, যে যিনি টেকা নে উনারে কি কয়, ম্যানেজার, মেসিয়ার তো ম্যানেজার, ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? দেখছি তো, কারণ আমার একটা অনুমতি দেন। কি অনুমতি? কইর ইচ্ছা মতো কুদুর ফিট আইতাম। ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিডাইতে কা, কয় লক্ষণ বালা না,
যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি খাওয়ান, তোর কাজ কিতা দেওয়ন, আমার কাজ কিতা হিসাব ল, তেহের খাওয়ানে খাইব, তোর দেওয়ন তুই দে, তুই মারতে কা